আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন। তো এখানে হচ্ছে আমি আজকের ব্লগটি স্টার্ট করেছি সকালবেলা নাস্তা থেকে। আমি আজকে সকালবেলা নাস্তায় খেয়ে নেব হচ্ছে কেক, তারপর খেয়ে নেব হচ্ছে ডিম। এখানে হচ্ছে আম্মু আমাকে দুইটা ডিম সেদ্ধ করে দিয়েছে, দেশি মুরগির ডিম, একদম ছোট দেখতে। দেখি আমার কাছে মনে হয়েছিল যে আমি কবুতরের ডিম খাচ্ছি। যতই ছোট হোক না কেন, এটা যেহেতু দেশি মুরগির ডিম, এটার পুষ্টি গুণগত মান অনেক বেশি হবে অন্যান্য ডিমের তুলনায়। তো তারপর হচ্ছে বাইরে উঠোনে দেখলাম যে আম্মু একটা তেল ফাইলের উপরে কিছু ডাল আর কিছু মরিচ শুকাতে দিয়েছে। তারপরে হচ্ছে আমি সেটা একটু ভিডিও শ্যুট করে নিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো তারপরে হচ্ছে এখানে বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ হচ্ছে এখন পাওয়া যায় না, মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা চলছে। তারপরে হচ্ছে এই মাছগুলো পেয়েছে ভাগ্যবশত হয়তো। আমার হচ্ছে সামুদ্রিক মাছ খুবই পছন্দ। তো সবগুলো মাছ হচ্ছে আম্মু কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। অনেকেই হচ্ছে পুকুরের জিয়াল মাছটা খুব বেশি পছন্দ করে, আর আমার কাছে হচ্ছে জিয়াল মাছটা একদমই ভালো লাগে না, তার থেকে বেশি ভালো লাগে সামুদ্রিক মাছটা। আমি জিয়াল মাছটা ঠিক যতটা অপছন্দ করি, সামুদ্রিক মাছটা ঠিক ততটাই পছন্দ করি। এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পোষা বিড়ালটার কিছু দুষ্টুমিষ্টি মুহূর্ত। তো দেখতে থাকুন ও কি করছে। আমি হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা চালু করতেই ও একদম খুব শান্তভাবে সুন্দর করে গুছিয়ে বসে পড়েছে। আর দেখুন ও কিভাবে ক্যামেরার দিক তাকিয়ে আছে, যেন ও ছবি তোলার জন্য সম্পূর্ণ রেডি। তো তখন আমরা একদম অবাক হয়ে গেলাম যে কত দুষ্টুমি করতেছিল ও হঠাৎ করে কি শান্ত হয়ে গেল যেই দেখলো যে আমি ক্যামেরা বের করেছি। তো তারপর হচ্ছে আমি এখানে একটু মিষ্টি আলু খাবো। এটা হচ্ছে পুড়ে নেওয়া মিষ্টি আলু, অনেকে সেদ্ধ করে খায় মিষ্টি আলু, আমার কাছে হচ্ছে পোড়াটা বেশি ভালো লাগে। তো আমি এখানে পোড়া মিষ্টি আলুটাই খাচ্ছি। তো তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর রান্নাবান্নার কিছু অংশ। এখানে হচ্ছে আম্মু কচু রান্না করবে। তো কচু তরকারিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে, এখন হচ্ছে এটাকে পানি ঝরাবার জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছে। তো তারপরে হচ্ছে এখানে আম্মু কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে একটা পেনে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুটা সেদ্ধ দিয়ে দিয়েছে। তো এই তো এখানে হচ্ছে কচুটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে একটু পানিটা ঝরিয়ে নিচ্ছে, তারপরে রান্না বসাবে। আমার আম্মুর কচু তরকারি রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এই তো এখানে হচ্ছে আম্মুর কচু তরকারি রান্না করা হয়ে গেছে, এখন উঠিয়ে নেবে। তো আমি কড়াইতে থাকা অবস্থায় একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকের দুপুরের জন্য এখানে হচ্ছে মাছ ভাজি করেছে, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটু কড়াইতে থাকা অবস্থায় শ্যুট করে নিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, আজকের বিকেলে নাস্তার পরে হচ্ছে জাম খাবো আমরা এখন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, জামগুলো দেখতে বেশ সুন্দর ছিল এবং খেতেও অনেক মিষ্টি ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এবছরে এই প্রথম জাম খাবো। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়াই করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। সো আপনারা আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।